স্যার, কে আপনি? আমার নাম আদিত্য। আমি এখানে একজনের সঙ্গে দেখা করতে এসেছি। কার সাথে দেখা করতে এসেছেন? আসলে ওনার নাম আমি আপনাকে বলতে পারবো না, কারণ হলো ওনার জন্য সম্মান, অভিমান, ভক্তি ইত্যাদি ইত্যাদি আছে। স্যার, আজে বাজে কথা আমাকে শোনাবেন না। আপনি যদি নাম বলেন তাহলেই আমি ভেতরে যেতে দেবো, না হলে আপনি ভেতরে যেতে পারবেন না। আপনি একদম ভুল বুঝবেন না স্যার, আমার কাছে সেরকম অর্ডারই আছে, তাই বলছি স্যার। দেখুন, আমাকে ভিতরে যেতে না দিলে আপনার কিন্তু কাজ চলে যাবে, সেটা কি ভালো হবে? ঠিক আছে স্যার। আরে বাহ, কাজের প্রতি নিষ্ঠা দেখে খুব ভালো লাগলো আমার। তোমার মতো ভালো লোকের আমার জন্য কাজ চলে যাক, এটা আমি কোনোভাবেই চাই না। তাহলে আমি এবার দেখা করে আসি। স্যার, স্যার কোথায় যাচ্ছেন স্যার? আরে স্যার, আরে এ তো অদ্ভুত একটা লোক। আরে স্যার দাঁড়ান স্যার, স্যার স্যার আমার কথা কিছুতেই শুনছেন না উনি, বেরিয়ে আসুন স্যার। আপনি তো আমাকে ফোন করেছিলেন, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই বলে আপনি আমায় আর ফোন করবেন না? এতদিনের সম্পর্কের পরে আপনি হঠাৎ করে আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করতে চাইছেন না কেন? এই ম্যাডামের সাথে দেখা করতে এসেছেন, সেটা আগে বলবেন তো। কি লোক আপনি! কে আপনি? আমাকে আপনি চিনতে পারছেন না? এর মধ্যেই আমায় ভুলে গেছেন? আমার নামটাও আপনি জানেন না, আর এমন ভাবে কথা বলছেন যেন অনেক দিনের পরিচয়। কি বলছেন, চেনেন না? চেনেন। আচ্ছা নাম বলুন দেখি। আরে আমি তো নাম বলতে বললাম। রম্ভা। রম্ভা নয়, সীতা। রম্ভার মতনই দেখতে আপনাকে। আমি আপনার নাম সীতাই বলতে যাচ্ছিলাম, তার আগে আপনিই নামটা বলে দিলেন। হাই। আমাকে চেনো বলে এই বাড়ির ভিতর ঢুকলে এখন তুমি এটাও বলবে যে তুমি ওকেও চেনো? কেন চিনবো না, খুব ভালো করেই চিনি ওকে। ওর নাম তো বৃন্দা। ওর নাম বৃন্দা নয়, মালতি। মালতি? কি বৃন্দা, তোমার নাম মালতি বলছে? তোমার কটা নাম বলো তো। আমি বলছি তো, এই দেখুন মিস্টার, ওর সাথে কি কথা বলছেন? আমি এত কষ্ট করে এখানে এসেছি শুধুমাত্র বৃন্দার জন্য। প্লিজ 5 মিনিট আমাকে ওর সঙ্গে কথা বলতে দিন, ততক্ষণ আপনি আমাদের একটু সুযোগ দিন। তাড়াহুড়ো করে কেন এখানে এসেছে? অচেনা লোকেদের কেন বাড়ির ভিতরে আসতে দিয়েছেন, আবার তার সাথে কথাও বলছেন? প্রথমে ওনাকে এখান থেকে বের করে দিন। বৃন্দা! এই, ও তো নিজেই বলল যে তোমাকে চেনে না, এখন এখানে দাঁড়িয়ে কি করছিস? যা বের এখান থেকে। না, ও তো বৃন্দা। বলছি তো আমি, যা এখান থেকে, না হলে আমি সিকিউরিটিকে ডাকবো। না, আমি নিজেই যাচ্ছি। কে ভাই আপনি? পরিচিত লোকেদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কার সাথে দেখা করতে এসেছিলে? দেখা হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। কার সাথে দেখা করলে সেটাই বলো। স্যার, সীতা ম্যাডামের সাথে দেখা করতে এসেছিল। সীতা? তুমি সীতার কে হও? ফ্রেন্ড। ফ্রেন্ড মানে? আরে ফ্রেন্ড মানে ফ্রেন্ড। আচ্ছা আপনি এত প্রশ্ন কেন করছেন বলুন তো? আর এর কোনো কানেকশন আছে বলে মনে হচ্ছে, তাই জন্যেই এত দিমাগ দেখাচ্ছে। সময় বুঝে এটাকে কাজে লাগাতে হবে। একে তো দেখে নর্মাল মনে হচ্ছে না, কিছু একটা ভুল হচ্ছে মনে হয়। বৃন্দা! কিছু না, যাও। বৃন্দা নামে ডাকার সাথে সাথেই ও ঘুরে তাকালো, মানে হতে পারে ওর নাম বৃন্দাই। তাহলে মহলে ওকে মালতি নামে ডাকা হয় কেন?
হ্যালো, আমি বৃন্দা। দেখ, দু বছর ধরে আমি তোকে ভালোবাসি, আর তুই আমাকেই নাচনার ভান করলি। তাহলে এখন ফোন কেন করছিস? আমি এখানে আছি সেটা তুই কি করে জানলি? আর এই জায়গাটা কি করে খুঁজে পেলি? তুই ওখান থেকে চলে আসার পরে আমি রোজ তোর বাড়ির কাছে অপেক্ষা করতাম, কিন্তু বাড়ির বাইরে তালা দেওয়া থাকতো। আমি একদিন দেখতে পেলাম তোর বাবা তালা মারছিল, আমি ওনাকেই ফলো করে এখানে এলাম। তারপর দেখলাম উনি এই বাড়িতে ঢুকলেন, আমি শিওর ছিলাম যে তুই এখানেই আছিস, তাই এখানে এলাম। সরি আদি, তুই এখানে এত কষ্ট করে এলি আর আমার জন্য তোকে এভাবে চলে যেতে হলো। দেখ, তার জন্য আমার মন খারাপ হয়নি। আচ্ছা, তুই একটা কথা বল, তোর কি মালতী বলে কোনো আরেকটা নাম আছে? না। তাহলে তখন ওই মেয়েটা তোর নাম মালতী কেন বললো? ওটা, আমি একটা সমস্যার মধ্যে আছি। কিসের সমস্যা? বলছিস তোর বাবা এত বাজে লোক? ওনার ব্যাপারে আমার কথা বলার কোনো ইচ্ছাই নেই। সারাদিন ধরে শুধু আমি আন্টিকে আর ওনার মেয়েকে কি করে বাঁচাবো তাই ভাবছি। দেখ, তুই একদম চিন্তা করিস না, আমি চেষ্টা করছি ওদের এখান থেকে বের করার। আরে আমি আছি তো, দেখ আমি ওদের ওখান থেকে ঠিক বের করে নেব। তুই সত্যি এটা করতে পারবি? আমি তোর জন্য সব কিছু করতে রাজি আছি, তাই যে কাজই হোক আমি করতে পারবো। আচ্ছা, আমি ওনাকে ওখান থেকে বের করে মহলে নিয়ে আসবো বলে ভেবেছিলাম, কিন্তু আমার মা বাবাকে এখান থেকে বের করার আগে ওদেরকে এখানে নিয়ে এলে অনেক অসুবিধা হবে। সেই জন্য আন্টিকে আর মালতীকে তুই যে কোনোভাবে বর্মা পাঠিয়ে দে, তারপরে সুযোগ দেখে ওদেরকে যে কোনোভাবে আমি মহলে নিয়ে আসবো। শুধু এটুকুই কাজ তো? তুই শুধু এটুকু বিশ্বাস রাখ, ওদের বর্মাতে পাঠানো এবার আমার দায়িত্ব। তুই এসব নিয়ে একদম চিন্তা করবি না, তুই নিশ্চিন্তে থাক। অনেক ধন্যবাদ আদি, তুই আমার জন্য যা করছিস সেটা বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। এবার তুই শুধু আমাকে একটাই উপকার কর, কারো কথা না শুনে তুই আমাকে বিয়েটা করে ফেল, বুঝেছিস? তুই যদি খুশি থাকিস তাহলে জানবি আমিও সবসময় খুশিই আছি। বাই। আরে কেউ নেই, ফালতু পাঠালি। আমি গিয়ে দেখে আসছি। আরে কি হলোটা কি? কাউকেই তো দেখতে পাচ্ছি না, কে যে বিল দিচ্ছে কে জানে। লুকিয়ে এইসব করছে, চল তো গিয়ে দেখি। আজকে ওকে মেরেই ফেলবো, চল। বুঝলি, কেউ আমাদের সাথে ইয়ার্কি মারছে তাই মনে হচ্ছে। এই, ওখানে কেউ আছে নাকি রে? আরে কাউকে তো দেখতে পেলাম না। কেউ তো এখানে নেই, মনে হয় ইচ্ছা করে করছে সব। চল তো ভেতরে, আবার এলে মজা দেখাবো।
আরে বাইরে কি হয়েছে? ম্যাডাম, ম্যাডাম। এই কেউ ম্যাডাম বলে ডাকছে মনে হচ্ছে। ম্যাডাম দরজাটা খুলুন। ভেতরে কেউ আছে বলে মনে হচ্ছে। তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। রমাপ্রভা ম্যাডাম, রমাপ্রভা ম্যাডাম, দরজা খুলুন ম্যাডাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা খুলুন। আমি বৃন্দার ফ্রেন্ড, ও আমায় পাঠিয়েছে। কে তুমি? বৃন্দা আমাকে পাঠিয়েছে আপনাদের এখান থেকে নিয়ে যেতে। তাড়াতাড়ি আপনারা আমার সঙ্গে চলুন, আর দেরি করা ঠিক হবে না। তাই আমি ওই গুন্ডাদের ভিতরে আটকে রেখে এসেছি, ওরা বেরোতে পারবে না। যা তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আয়, চলো তাড়াতাড়ি আসুন ম্যাডাম, এদিক দিয়ে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন। এই দরজা ভাঙার জন্য কিছু নিয়ে আসি। এই দরজাটা খুলবি তো? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই এই দরজাটা খোল, আসুন আসুন, তাড়াতাড়ি দরজাটা, আরে তাড়াতাড়ি খোল। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আপনারা উঠে পড়ুন। আরে ম্যাডাম তাড়াতাড়ি আসুন, ভেতরে চল, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। এই ওরা পালাচ্ছে, তাড়াতাড়ি গাড়ি বার কর, তাড়াতাড়ি করবি তো, আরে তাড়াতাড়ি আয় না। আরে ওই তো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, লেফটে যা। আরে এটা কি হলো? কি প্রবলেম হলো? আরে বুঝতে পারছি না, দেখতে হবে দাদা। আরে এত টাইম লাগছে কেন স্টার্ট হতে, তাড়াতাড়ি কর না। বুঝতেই পারছি না কিসের প্রবলেম হচ্ছে বলতো। দাদা মনে হচ্ছে পেট্রোল নেই। দাদা জানতে পারলে মেরে ফেলবে একেবারে। তাড়াতাড়ি চল। কালচক্র দুটো ভৈরবেশ্বরের পাহারায় রয়েছে, আর ভৈরবেশ্বরের শক্তিকে হারানোর মতো ক্ষমতা আমার নেই। গঙ্গাও এদিকে অরুণকে কালচক্র এনে দিতে পারবে না বলে বলেছে। কি যে করি এখন বুঝতেই পারছি না। আমি যতদূর জানি এও একজন ভৈরবের ভক্ত, এও রঙ্গনায়কের সম্প্রদায়ের মতোই দীক্ষা নিয়েছে। ভৈরবের জন্য রঙ্গনায়কের সঙ্গেও মন প্রাণ দিয়ে পুজো করে। ও যদি কালচক্রকে হাতে তুলে নেয়, ভৈরব কিচ্ছু করবে না। একে যেভাবেই হোক বশ করে ওই কালচক্রগুলো নিতে হবে। জানলাগুলো এরকম আওয়াজ করছে কেন? বাইরে মনে হয় হাওয়া দিচ্ছে। আপনি কে বলেন তো?
এইখানে কি করছেন? আপনার জন্য কি সেবা করতে পারি? ভৈরবের আসনের কাছে যাও। ঠিক আছে। ভৈরবের পিঠের কাছে এসেছি। ওই ফুল দিয়ে প্রদীপগুলো নিভিয়ে দাও। আমি প্রদীপ নিভিয়ে দিয়েছি। এবার আসনের সামনে রাখা কাল চক্রগুলো তুলে এনে আমার হাতে দাও। কালচক্র যে বশীকরণ শক্তিকে হারিয়ে দিতে পারে মনেই ছিল না। ওই কালচক্র ছোঁয়ার সঙ্গে সঙ্গে ওর উপরে বশীকরণ শক্তি নষ্ট হয়ে গেছে। আমি তো ওইদিকে জল দিতে গেছিলাম, এইখানে কি করে চলে এলাম? এ কি অবস্থা? যে প্রদীপগুলো জ্বলছিল সবকটা নিভে গেছে। ভৈরব ক্ষমা করে দিও। ভৈরব, মনে হচ্ছে কোনো একটা অঘটন ঘটতে চলেছে, কিন্তু কি হয়েছে আমি বুঝতে পারছি না। আমি যদি না জেনে কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও বাবা ভৈরব। জয় ভৈরব। ভৈরবের তিলক পরে নিয়েছে, এবার একে দিয়ে তো আর কিছুই করানো যাবে না। এবারে আমাকে অন্য কোনো রাস্তা দেখতে হবে। দেখা যাক কি করতে পারি। আমাকে বৃন্দা বলেছে যে আমি আপনাদের ভালোভাবে যাতে বর্মাতে পাঠিয়ে দিই। আমি এয়ারপোর্টে আমার চেনা অফিসারের সঙ্গে কথা বলে রেখেছি, আপনারা দুজন পাসপোর্ট দিলে আমি আপনাদের ফ্লাইটে তুলে দেব। আমাদের পাসপোর্টগুলো তো বৃন্দার বাবা কেড়ে নিয়েছে। আরে, পাসপোর্ট ওনার কাছে রয়েছে। আমি যে কোনোভাবেই হোক বৃন্দাকে বলে আমি পাসপোর্ট আনানোর সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা একদম টেনশন নেবেন না। না বাবা, ওই সত্যনারায়ণ ওই বাড়িতে থেকে সবার উপরে যে অন্যায়গুলো করছে, ওকে যদি এমনি ছেড়ে দিই তাহলে ওদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বাবা। সেই জন্য সত্য ওখানে যে অন্যায় করছে সেটা বন্ধ করতে হবে। আমি কি করতে হবে সেটা আপনি বলুন, আমার দ্বারা যা সম্ভব তাই আমি করব। তুমি আমাদের দুজনকে ওই বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দাও। আমি অরুণের সাথে দেখা করে ওদের উপরে যে অন্যায় হচ্ছে আমি সব বলে দেব। দেখুন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ওইখানে যদি আপনি যান তাহলে আপনার কোনো অসুবিধে হবে না তো? আমার কোনো অসুবিধে হলে চলবে, কিন্তু অরুণের সাথে যে অন্যায় হচ্ছে, তাছাড়া আমার নাম করে সত্য ওই বাড়িতে সবাইকে ঠকাচ্ছে, সেটা আমি করতে দেব না। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আগেই এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। আর আপনি অরুণের সঙ্গে দেখা করতে চাইছেন, আপনি সত্যিই ভালো মানুষ। আপনি দেখবেন ম্যাডাম, কোনোদিনও আপনার কোনো ক্ষতি হবে না। তুমি যাকে ভালোবাসো সে বলল বলে তুমি আমাদের কাছে এগিয়ে এলে, নিজের চিন্তাও করলে না, আমাদেরকে তুমি বাঁচিয়েছো। তোমার এই ভালো কাজের জন্য তোমার নিশ্চয়ই ভালো হবে বাবা। ভগবান তোমার মঙ্গল করুন। খুব তাড়াতাড়ি তুমি আর বৃন্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি। তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, বারুইপুরে কালী মন্দিরের কাছে একটা বড় বাড়ি আছে, আমি তাহলে
আপনাদের ওই মন্দিরের কাছে নামিয়ে দেব। ওইখান থেকে আপনারা একটু হেঁটে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। দাদা সামনে থেকে ডান দিকে নাও তো। আঙ্কেল, রমাপ্রভা আন্টির ভাই সত্যনারায়ণ, ওর কারণেই গঙ্গা আজ এত কষ্ট পাচ্ছে। আমি নিজে থেকে কিছু করে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইলে গঙ্গা সবসময় আমাকে মাথা ঠান্ডা রাখতে বলে। অন্য পরিবার থেকে আপনার পরিবারে আসা কষ্টটাকে আপনাকেই আটকাতে হবে আঙ্কেল। আমরা অরুণের সাথে দেখা করতে চাই। উনি? আমরা অরুণের আত্মীয় হই। কি অত চিন্তা করছো তুমি? আমরা অরুণের ভালোর জন্য এসেছি এখানে। দেখো ভাই, তুমি আমাদের উপর ভরসা করতে পারো। তুমি অরুণকে গিয়ে ডেকে আনো, আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো। ঠিক আছে ম্যাডাম, ভেতরে আসুন। কি করে এখানে এলো? এই সিকিউরিটি, এদেরকে ভেতরে পাঠালি কেন? বার করে দে যা। ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম। সত্য স্যার আপনাকে ভেতরে যেতে বারণ করেছে, বাইরে যান আপনি। আমাদের এখানে আসার জন্য বারণ করার তুই কে রে? সিকিউরিটি তুমি যাও, আমি কথা বলছি। আচ্ছা স্যার। এই এদিকে এসো। এই ছাড়, এখানে কেন এসেছো? তুই তোর বউকে নিয়ে আমার নাম করে নাটক করে এই বাড়ির সমস্ত সম্পত্তি দখল করার জন্য ষড়যন্ত্র করছিস। সেই নাটকটা বন্ধ করবার জন্য আমি এইখানে এসেছি, বুঝতে পারলি তুই? আমার ব্যাপারে মহলের লোকেরাও কিছু বললে না, অরুণ সেটা শোনে না, আর তুমি বললে সেটা বিশ্বাস করে নেবে? আসল রমাপ্রভা যে আমার মা সেটা অরুণদা নিশ্চয়ই বিশ্বাস করবে। তোর মাই যে আসলে রমাপ্রভা তার কি প্রমাণ আছে তোর কাছে? 33 বছর ধরে আমি ওনার সাথে সংসার করছি, সব কিছু সাক্ষী আমি নিজে। তুমি এই সব কথা বলে কাউকে বিশ্বাস করাতে পারবে না। এখানে সবাই মল্লিকাই যে রমাপ্রভা সেটাই যাতে বিশ্বাস করে তার প্রমাণ আমি দিয়ে দিয়েছি। তুমি যে রাজশেখরের আসল স্ত্রী তার সাক্ষী শুধু আমি, তুমি, ও আর একটা মাত্র ফটো যেটা অন্নপূর্ণার কাছে ছিল। আমি সেই ফটোটা চুরি করে তোমার মুখের জায়গায় মল্লিকার মুখের ছবি বসিয়ে সবাই যাতে বিশ্বাস করে সেরকমটাই করেছি। তোর পক্ষে থাকা এই বাড়িতে শেষ প্রমাণটাও আমি লোপাট করে দিয়েছি। অরুণের কাছে ভালো সেজে মল্লিকা এখন অরুণের মায়ের জায়গাটাও নিয়ে নিয়েছে, আর অরুণ ওর বিরুদ্ধে একটা কথাও শুনবে না। তুমি এখন যত চেষ্টাই করো না কেন, তুমি যে আসল রমাপ্রভা সেটা কেউ বিশ্বাস করবে না। আমাকে ফাঁসাতে চাও তো? এখন সেই চিন্তা ছেড়ে যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, না হলে আমি তোমরা যে এখানে রাজশেখরের সম্পত্তির লোভে এসেছো সেটা প্রমাণ করে সমস্ত দোষ তোমাদের দুজনের ঘাড়ে চাপিয়ে দেব। কথা বলছি কিছু বোঝা যাচ্ছে না তো, এত সিরিয়াস ভাবে কথা বলছি মানে ওনাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে মনে হয়।
যারা এসেছে ওরা কারা? আমি যদি এর মধ্যে মাথা গলাই ওরা তুমি কে বলে প্রশ্ন করবে? কি করা যায়, কি করব কিছু বুঝতেই পারছি না। এত টেনশন নিয়ে ওদের সাথে কি কথা বলছে? অনেকক্ষণ ধরে কথা বলছেন, আপনি কি দেখুন তো ওনাকে চেনেন কিনা? না তো, ওনাকে দেখে আমাদের পরিচিত বলেও তো মনে হচ্ছে না। তার মানে ওনারই পরিচিত কেউ? ভাবার কি আছে, গিয়ে জিজ্ঞেস করলেই হলো। আমি বলে দিলাম যে নেই, তাও যদি কোনো কাজ থাকে সেই জন্য বারবার জিজ্ঞাসা করছে। আমার অরুণকে বাঁচাবার জন্য এই বাড়িতে কাজের লোক সেজে আমাকে ঢুকতে হবে। বেচারা কাজ নেই বলে কত কষ্টে আছেন, সাথে আবার একটা মেয়েও আছে, কোনো কাজ ঠিক করে দিলে আপনারই পূর্ণ হবে। আরে এরা আসলে কে সেটাই তো জানি না, কি করে এখানে কাজ দিই বলো তো? এখানে যাকে তাকে কাজে রাখলেই হলো নাকি? এদেরকে এখানে কাজে রাখার কোনো প্রয়োজন নেই। এইসব বলে তুই কে হোস? ওদেরকে দেখে আমার ভালো লোকই মনে হচ্ছে, ওরা দুজনে এইখানে থেকেই কাজ করবে। এরকম না দিদি, কোনো কিছু না জেনে এদেরকে এখানে কাজে রাখলে আমাদের বিপদ হতে পারে। এই দেখ, আমি কথা বলছি তো, এই ব্যাপারে তুই মাথা ঘামাস না। দেখুন দিদি, এদেরকে এখানে কাজে রাখার ব্যাপারে আমি রাজি না। আমি বলার পরে তুই এত কথা বলছিস কেন? এটা নিয়ে আপনি কেন মাথা ঘামাচ্ছেন? আমি অরুণের সঙ্গে কথা বলে নেব। কি হচ্ছে এখানে, সবাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? আদিকে তো বলেছিলাম এদেরকে বর্মা পাঠাতে, এরা এখানে কেন এসেছে? কি রে বাবু, তোকে আমি যা বলবো সেইটা শুনবি না ও যা বলবে সেইটা শুনবি? যার কথা সত্যি মনে হবে তার কথাই আমি শুনবো, বলো পিসি। এই মার মেয়ে এইখানে কাজ খুঁজতে এসেছে। ওদেরকে এখানে আমি কাজে রাখতে বলছি, কিন্তু ও বলছে ওদেরকে কাজে রাখবে না। এবারে তুই কিছু বল অরুণ। আপনি কোথা থেকে এসেছেন? আসলে একটা গ্রাম থেকে এসেছি। কোন গ্রাম বলুন তো? তুমকুরের কাছে একটা গ্রাম থেকে। ও তাই? ওখানকার দেবতা তো আমাদের কুল দেবতা। আমাদের কুল দেবতা নরসিমা স্বামীকে অরুণ চেনে, আমি সেটাকে গ্রাম বললাম। ওখান থেকে আপনি যখন এত দূর এসেছেন তখন আমি নিশ্চয়ই কাজ দেবো আপনাকে। আমাদের জন্য খুব ভালো হলো। দেখলি, অরুণ আমার কথাই শুনলো। হ্যাঁ, আপনার স্বামী আসেনি আপনার সাথে? উনি আমাদের সাথে নেই বাবা, উনি যদি থাকতেন। তাহলে আজকে এই পরিস্থিতি দেখতে হতো না। আপনি একদম চিন্তা করবেন না, এই বাড়ি আপনার নিজের বাড়ি মনে করুন, আর আপনি আজ থেকে এখানেই থাকুন, কোনো অসুবিধা নেই।
বৃন্দা, ওদেরকে আউট হাউসে থাকার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আপনি আসুন আসুন। এখানে কি করতে এসেছিল? ওই সব বদমাইশগুলো মিলে ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। ওরা এখানে আসার পরে আমাদের এখানে থাকাটা উচিত হবে না গো। চলো আমরা এখান থেকে চলে যাই। এই এই সম্পত্তির উপরে আমার নজর আছে। ওরা এসেছে বলে আমি ছেড়ে চলে যাব নাকি? আসল রমাপ্রভা এখানে চলে এসেছে, তাহলে আমি কিভাবে নকল রমাপ্রভা সেজে নাটকটা করে যাব? রমাপ্রভা যখন আমাদেরকে না ফাঁসিয়ে এখানেই যখন ও কাজ খুঁজতে এলো, তখনই ও যে আমার কোনো অসুবিধে করবে না সেটা বুঝেছি। আমার কথা যদি মেনে চলে তবেই রমাপ্রভা বেঁচে থাকবে, কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে ওকে মরতে হবে। বাবা প্লিজ বাবা, ওনাকে কিছু করবেন না। এই একটাও কথা না। এই বৃন্দা, বাবাকে আমি সাহায্য করছি বলে বাবার বিরুদ্ধে না গিয়ে তোর নিজের যা কাজ আছে সেটা তুই কর, আর যেন বেশি বাড়াবাড়ি না দেখি। আমাদের সঙ্গে যা সব হলো দেখে মনে হচ্ছে মায়া শক্তি আমাদের শেষ করার জন্য এখানে এনেছে। হ্যাঁ, মায়া শক্তি ষড়যন্ত্র করেই এরকম করেছে। ওই মায়া শক্তি যেখানেই লুকিয়ে থাক না কেন, ওকে খুঁজে বের করে ওর কাছে থাকা কালচক্র আমাদের নিতেই হবে। চলুন বাবা। নন্দিনী, শুনে মনে হচ্ছে ভৈরবীর গলা। ওই মায়া শক্তি নিশ্চয়ই কিছু করেছে। ভৈরবী, তুই কোথায়? ভৈরবী, আরে বাবা, ভৈরবী, তোমাকে ওই মায়া শক্তি বেঁধে রেখেছিল। আমাকে
মাধবী বন্ধন করেছিল। ও এই জঙ্গলেই আছে। মাধবী যে কালচক্রটা নিয়ে নিয়েছে ওর ব্যাপারে এখন আমাদের চিন্তা করে কোনো লাভ নেই। এখন শুধু ওই মায়াশক্তি একমাত্র আমাদের শত্রু। চলো, ও কোথায় আছে আমরা খুঁজে দেখি। বাড়িতে কোনোদিনই আসতে চাইনি, কিন্তু অরুণকে কেউ আমার নাম করে ঠকাচ্ছে। আপনি অনেক কষ্ট করে সম্পত্তি করেছেন, এই সম্পত্তি আমি কোনো অসৎ লোকের হাতে যেতে দিতে চাই না, সেই জন্য আমাকে আসতে হলো। আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আপনি। এখানে কি করছেন আপনি? আসলে ধূপের ছাইগুলো এখানে পড়েছিল, তাই এগুলো আমি পরিষ্কার করছি। ওই মালাটা কে পরালো? আসলে হয়েছে কি, ওই বাগানে অনেক ফুল হয়েছিল, তাই আমি ভাবলাম একটা মালা গেঁথে মালিকের ছবিতে পরিয়ে দিই। আমাদের বাগানের ফুল শুধু ঠাকুরকে দেওয়া হয়, বাবার ফটোর জন্য বাইরে থেকেই মালা আসে, সেটাই পরানো হয়। এইসব আমরা দেখে নেব, হ্যাঁ, বাড়ির অন্য কোনো কাজ থাকলে করুন। ঠিক আছে মা। খুশি, আমি ছাড়বো না তোকে। আমাদের কথা না শুনে তুই এখানে এসেছিস, এরপর দেখ তোর আমি কি অবস্থা করি। কি বলছো তুমি গঙ্গা? আঙ্কেলের ফটোতে ওই মহিলা মালা পরিয়ে কান্নাকাটি করছিল? হ্যাঁ, কিন্তু ওই মহিলা কারোর বাড়িতে কাজ করার মতো গরিব ঘরের বলে মনে হলো না, দেখে মনে হলো যথেষ্ট ভালো পরিবারের, হয়তো এখন পরিস্থিতির জন্যই কাজ করছে। উনি এই মহলে এসেছেন মানে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। আমারও সন্দেহ আছে, সেই দিন ওই সত্য এই মহিলাকে বাড়িতে ঢুকতে দেবে না বলে ঝগড়া অশান্তি করছিল। ওর আর এই মহিলার কোনো সম্পর্ক আছে বলেই আমি ভাবছিলাম, কিন্তু কি সম্পর্ক হতে পারে বুঝতে পারছি না। আমরা যদি ওনাকে গিয়ে জিজ্ঞেস করি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। আচ্ছা চলো গিয়ে কথা বলি। হ্যাঁ চলো। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ আমি বাড়িতেই আছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আমরা দুজন যদি একসাথে যাই ও সন্দেহ করবে, তুমি প্রথমে যাও আমি তারপর আসছি। ওই পাপি আমাদের কাছে থাকা সব প্রমাণগুলো নষ্ট করার পরে এখন আবার অরুণের কাছে ভালো সেজে বসে আছে।
এইরকম অবস্থায় আমরা উত্তেজিত হয়ে কিচ্ছু করব না। ঠান্ডা মাথায় ওদেরকে শায়েস্তা করতে হবে। মাসিমা, আউটহাউসে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? সেই ব্যাপারে আমরা জানতে এলাম। এই বাড়িতে আমাদের যে কোনো একটা কোনায় থাকতে দিলেই আমরা খুশি মনে থেকে যাব। আমাদের বাড়ির জন্য আপনার এত সম্মান আছে? দেখো, যিনি আমাদের জীবনের রাস্তা দেখিয়েছেন সেই ভগবানের বাড়ি এটা। আমাদের সম্মান থাকবে না, কি বলছো মা? অরুণ আপনাদের কাজের সুযোগ করে দিয়েছে বলে আপনারা আমাদের এত সম্মান দিচ্ছেন, আমার খুব অবাক লাগছে। আমি আর মালতি সারাটা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। আপনার মেয়ের নাম মালতি? অরুণের বোনের নামও মালতি, তাই নাকি? এতক্ষণ ধরে ওরা আউট হাউসে কি করছে? আপনাদের নিজের বাড়ি কোথায়? তুমকুরের কাছে, একটা গ্রামে থাকি বলেছিলাম। আপনি যখন বলেছিলেন তখন গঙ্গা ছিল না তো, তাই জিজ্ঞেস করছে। আপনি কি করে কাজ খুঁজতে খুঁজতে এখানে চলে এলেন? ওই গ্রামে শিবের মন্দিরে যে পুরোহিত মশাই পুজো করেন না, ওনার কাছে কাজ চাইতে গিয়েছিলাম, তখন উনি আমাদের এইখানে পাঠিয়ে দিলেন। আপনাকে দেখা মাত্রই সত্যনারায়ণ এরকম চিন্তায় পড়ে গেল কেন, কি ব্যাপার? আসলে হয়তো আমাদেরকে দেখে ওনার পছন্দ হয়নি মনে হয়। তাই নাকি? আমরা ভাবলাম যে উনি হয়তো আপনাদের অনেক আগে থেকেই চেনেন। জল তেষ্টা পাচ্ছে, একটু জল খাওয়াবেন আমাদের? দিচ্ছি। সীতা তাড়াতাড়ি। রমাপ্রভা, ওদেরকে আমার ব্যাপারে সবকিছু বলে দিচ্ছে না তো? রেখে দাও। না মা, জল খাও। ঠিক আছে মাসিমা, এবার আমরা আসছি তাহলে। আচ্ছা মা। ঠিক আছে, আমরা তাহলে এখন আসছি।